Assalamualaikum everyone, welcome back to my YouTube channel. আজকে ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি, 2টা বাজে আর এটার মধ্যে হচ্ছে ওখানে যাব। আমি আর আম্মু যাচ্ছি, আব্বু নাই, আব্বু যেহেতু বগুড়া থাকে তো আমরা দুজনেই যাচ্ছি। আব্বু বলেছে আজকে আসবে বিকালে। তো গতকাল আমি একটা হচ্ছে ভিডিও আপলোড করেছিলাম, আমি দেখিয়েছি যে আমি অনেক অসুস্থ। কালকে হচ্ছে আমি ইনজেকশন দেওয়া হয়েছে, মানে প্রচণ্ড পেটে ব্যথার কারণে হচ্ছে আমার এরকম অবস্থা। আমি 3-4 দিন যাবত ওষুধ খাচ্ছিলাম কিন্তু ওষুধে যখন কাজ করছিল না তখন হচ্ছে ইনজেকশন দেওয়া হলো ব্যথার। তো এটা দেওয়ার পরেও হচ্ছে আমার ব্যথাটা কমেনি, মানে অলরেডি 1 রাত পার হয়ে গেছে তারপর ব্যথা কমে নাই। তো এর জন্য হচ্ছে এখন আবার ডাক্তারের কাছে যাচ্ছি। তো আজকে যতটুকু পারি আমি শেয়ার করব, জানি না কি শেয়ার করতে পারবো। তো আজকের ব্লগটা হচ্ছে এইরকমই হবে, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। আজকে হচ্ছে আমি এশিয়া হসপিটালে এসেছি, এর আগে আমি হসপিটালে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এখানে হচ্ছে একজন ভালো মেডিসিনের ডক্টর আছে, তো আমি ডক্টর আসার কথা ছিল 8টার দিকে, এর জন্য আমরা 2:10 মধ্যে এখানে পৌঁছে যাই। তবে এসে দেখি যে এখনও আসেনি, উনি 3টার দিকে আসবে পরে। এই জন্য এখানে আমি আর আম্মু দুজনই ওয়েট করছিলাম, আর আমি আম্মুর কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম অনেক সময়। ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে আমার আব্বু আসবে হয়তো বিকালের দিকে, কিন্তু দেখি যে আব্বু চলে এসেছে, আব্বু 11টার দিকে রওনা দিয়ে 3টার মধ্যে এখানে চলে এসেছে। আসলে বাবা দেখি সম্ভব যে এত কাজের ব্যস্ততা থেকে আমি অসুস্থ দেখে আব্বু চলে আসতে। আর যেহেতু আমার বাবা হচ্ছে জরুরি বিভাগে চাকরি করে, তো মানে অনেকটা সময় মানে এখানে আসতে পারে না। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার মামিও এসেছে। তো আমরা আপাতত এখানে 4 জন রয়েছি, আমি বেশিরভাগ সময় মামির সাথে ডাক্তার দেখাই, তবে এবার হচ্ছে আব্বু আম্মু দুজনই চলে এসেছে। এর মাঝে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডান হাত থেকে অনেকটা পরিমাণ রক্ত নিয়েছে, আপনারা তো সেটা দেখলেন। আমার এত হাত ব্যথা করছিল রক্ত নেওয়ার পরে, আর যেখান থেকে নিয়েছে সেই জায়গাটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিল, খুব খারাপ লাগছিল। তারপর আমরা আবারও এখানে বসেছিলাম কারণ একমাত্র একটা টেস্ট হয়েছে, আস্তে আস্তে আরও অনেকগুলো টেস্ট করতে হবে। আমি সব টেস্টই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যেহেতু হসপিটালের সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকু দেখানো যাবে আমি ততটুকুই আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে আসলে এখানে আর একটা টেস্ট আছে, এটা তো দেখি বুঝতেই পারছেন। তো এখানে এখন টেস্ট করানো হবে। আমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম বসে থেকে, আমার আব্বু ক্লান্ত কারণ সে তো আরও জার্নি করে এসেছে বগুড়া থেকে। এই তো আমি আর আব্বু বসে আছি, এরপরে আর একটা টেস্ট করানো হলে এটা একটা জায়গা। আর আমার সব আমার বেশি হসপিটালে আসতে ভালো লাগে না কারণ এখানে আসে অনেকটা সময় বসে থাকতে হয়, অনেক টেস্ট করাতে হয়, এসব কারণে হচ্ছে আমার হসপিটাল খুব একটা পছন্দ না। আর এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট
অলরেডি আমার সব টেস্ট করা হয়ে গেছে, রিপোর্টও দিয়ে দিয়েছে। তারপরে যেহেতু অনেকটা সময় বসেছিলাম, আমি আর মামি বাহিরে দাঁড়িয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এরই মাঝে হচ্ছে আমার হাজবেন্ডও চলে এসেছে, ও আমাকে না বলেই চলে এসেছিল। তো এই তো সবাই এসেছিল। এরপর হচ্ছে আমাদের বাসায় যেতে যেতে 8:30 বেজে যায়, কারণ আমরা আমি আর আম্মু তো সেই 2টার দিকে এসেছি। এখন আমরা হচ্ছে বাসায় যাওয়ার পথে ওষুধ কিনে নিবে। অবশেষে এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসলাম। আজকে দুপুরে আমি, আম্মু, আব্বু, শামস আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই, তো দুপুরে কারোই খাওয়া হয় নাই। এখন হচ্ছে আমি খাওয়ার আগে ওষুধগুলো খাবো, এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমি আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, ভালো লাগছিল না। আর আমি জানি না আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে, কারণ এর আগে আমি এই টাইপের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নাই। যদি ভালো লাগে একটা কমেন্ট অথবা লাইক করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আর কিছু বলার নেই, আজকের মতো এখানেই, বাই।